time for a love potion, a little sweet and spice. Throw it all in a cauldron, mix it up real nice. Fire in my eyes, stir counterclockwise. Last eye contract, last block টা শুট করে কমপ্লিট করলাম, এডিট কমপ্লিট করলাম, রেন্ডারিং করলাম, কালকে আপলোড করব, তো ব্লক পুরোপুরি ভাবে রেডি। আর এখন এই ব্লকটা স্টার্ট করছি, তো এখন বাজে রাত্রি 12:28, তো যেহেতু নেক্সট উইকে আমার এক্সাম, তার জন্য রাত্রি 12টার সময় আমি ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছি। ভাই সব লাইভ দেখ রে হো, এক্সামকে প্রেশার বুঝলে হো, সমস্যা হো। আর আমার অলরেডি ঘুম পেতে শুরু করেছি রাত্রিবেলা, কারণ দুপুরে আমার ঘুম হয়নি, সকালবেলা তাতেই ঘুম ভেঙেছিলো, সারাদিন ঘুমাইনি আমি। তো এখন আমার প্রচণ্ডভাবে ঘুম পাচ্ছে, বাট কোনো উপায় নেই, আমি এখন থেকে বেশি রাত্রি পর্যন্ত যাচ্ছি, তো 1.5 থেকে 2 ঘন্টা এটা পড়বো ফিজিক্স, তারপরে ঘুমাবো, কারণ কালকে লেটে উঠলো আমার অসুবিধা, কারণ কালকে সকালে ক্লাসে থাকে। আমি এত আসতে কথা বলছি কারণ পাশের ঘরে মা বাবা ঘুমাচ্ছে, আমার ঘরে পড়ছি, তো বেশি জোরে আওয়াজ করে ব্লগ করতে পারছি, জেগে গেলে পিটে মধ্যে মার দেবে, কারণ পড়া বাদ দিয়ে আমি এগুলো করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই শিল্পা লয়েন, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো ইটস 4th of March 2021, আজকে বার হচ্ছিল বৃহস্পতিবার, তো ইটস 11:13 ইন দ্য মর্নিং অ্যান্ড আই গট আপ ইন দ্য মর্নিং 10:10 ইন 10:15 এভারেজ টাইমে, তো ইটস 11:13:15 ইন দ্য মর্নিং অ্যান্ড আই হ্যাভ মাই ব্ল্যাক কফি ইন দ্য মর্নিং, ঠান্ডা হয়ে গেছে যেটা, কোল্ড ব্ল্যাক কফি। তো আমি কফি খেতে খেতে ইন্ডিয়ার ভার্সেস ইংল্যান্ডের লাস্ট টেস্ট ম্যাচটা দেখছিলাম, ফোর্থ টেস্ট ম্যাচটা দেখছিলাম। ভাই সাহ কে গেম হো রা হ্যায়, এত তাড়াতাড়ি উইকেট, 3টা উইকেট হয়ে গেছে 72-এ, 3টা উইকেট হয়ে গেছে আমি যে টাইমে শ্যুট করছি, এত তাড়াতাড়ি উইকেট, তো আইপিএলও পড়ে না ভাই সাহ। আর আকশাল প্যাটেল লাজা, প্রথম 2টা উইকেট ওই নিয়ে নিয়েছে, বাট খেলা দেখাতে তখন আসল মজা আসে যখন ঋষভ পন্থ স্ট্যাম্পের পিছন থেকে কমেন্ট্রি করে, ওটা দেখতে লাজবাব লাগে ভাই সাহ, একটা কমেন্ট্রি লেজেন্ডারি কমেন্ট্রি করে। আজকে সকাল 10টার সময় উঠে আমার ঘুম পুরোপুরিভাবে কমপ্লিট হয় না, অ্যাকচুয়ালি আমার ঘুম কমপ্লিট হতে লাগে অ্যারাউন্ড 10 ঘন্টা, আর আমার আজকে ঘুম এসে 8 ঘন্টা, কারণ আগে রাত্রে 2টা পর্যন্ত পড়ছিলাম, 2টা পর্যন্ত পড়ে আমি ঘুমিয়ে গেছি, আর আজকে সকালবেলা উঠে গেছি আমি 10টার সময়, কারণ দেখলাম যে 10টার সময় না উঠলে পরে আবার টাইমটা ব্লগিংয়ের টাইম ছোট হয়ে যাবে, ব্লগ করতে পারবো না সারাদিনে কিছু, কারণ যা ব্লগ করি সকালবেলা করে আমি বিকালবেলা করে অত ব্লগ করি না, তো কারণ টাইমটা শর্ট হয়ে যাবে তো উঠে পড়ি, তো অ্যারাউন্ডলি আমার এভারেজ আজকে ঘুম পেয়েছি আমি 8 ঘন্টা ঘুম, বাট আমার আরও 2 ঘন্টা ঘুম দরকার ছিল আজকে। কই নেই দুপুরবেলা ম্যানেজ করে নেবো, যেদিন থেকে আমার অনলাইন ক্লাস অফ হয়েছে সেদিন থেকে আমার কাছে একটা অ্যাডভান্স হয়ে গেছে, কারণ আমি রাত্রিবেলা করে একটা অ্যাডভান্টেজ আছে যে আমি রাত্রিবেলা করে যতক্ষণ পারি জাগতে পারি, কারণ সকালবেলা করে ক্লাস থাকে না, যখন যখন আমার সকালবেলা করে ক্লাস থাকতো তো আমাকে রাত্রিবেলা অ্যারাউন্ড 12:30 সময় আমাকে ঘুমিয়ে যেতে হতো, কারণ 12:30 সময় ঘুমিয়ে গেলে এবারে 8-9 ঘন্টা ঘুম ধরে আমি 9:15-10 সময় উঠে যেতাম আর ক্লাসে বসেছিলাম, বাট আমি এখন বেশিক্ষণ যতক্ষণ পারি জাগতে পারি 2-3টা কোনো ম্যাটার না, কারণ সকালবেলা করে ক্লাস থাকে না, তো 3-3:30 সময় ঘুমায়, 12:30-1টার সময় উঠলে আমার কোনো অসুবিধা থাকবে না এখন, বাট যেদিন দিন আবার ক্লাস শুরু হয়ে যাবে এই রুটিনটা আমি আবার ফলো করতে পারবো না। তো চালিয়ে শুরু করতে শুভেকে পারাই, কালকে রাত্রেবেলা তো ফিজিক্স পড়ছি, আজকে কাল পরশু দিন ইলেকট্রিক পড়ছি, তো আজকে ম্যাথ পড়ব, আজকে ম্যাথ কমপ্লিট করে দেবো, আমি কমপ্লিট করবো মানে আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবো। তো আজকে আমরা ম্যাথে কমপ্লিট করবো হচ্ছিলো ভেক্টর স্পেস, 12-এও ছিল বাট 12-এ আমি অতটা গুরুত্ব দিই না এই চ্যাপ্টারে, কারণ আমি প্রথম আমার একটা রুল থাকে, আমি যে চ্যাপ্টারটা প্রথমবার করবো যদি প্রথমবারই বুঝে যাই তাহলে আমার স্মুথভাবে গোটা বছরটা ওই চ্যাপ্টার দিয়ে কেটে যাবে, ওই চ্যাপ্টার পড়তে আমার লাগবে, বাট যেটা আমি প্রথমবারে বুঝবো না ওই চ্যাপ্টার আমার হাজারবার বুঝলেও কেউ বুঝাতে পারবে না আমাকে ওই চ্যাপ্টার। তো ভেক্টর স্পেসটা আমি হালকা হালকা বুঝছিলাম, হালকার উপর দিয়ে চলে গেছিলাম, তো হালকা হালকা অঙ্ক পারতাম আমি আগের থেকে, বাট এবার যেটা ইঞ্জিনিয়ারিংয়ে আছে সেটা আরও বড়, মানে যদি 12-এ আমরা পুকুর পড়ে থাকি তো এবার আমাদের সমুদ্র পড়তে হচ্ছে ভেক্টর স্পেশালি, তো দেখি কী আছে না আছে। তো আমার 4 কমপ্লিট হয়েছে আর আমার কিছুটা ভেক্টরের টপিকও কভার করা কমপ্লিট হয়েছে, তো যখন আমি পড়া শুরু করছিলাম তখন আমি একটা স্মার্ট মোম দিয়েছি যে যাতে পড়ার টাইমে আমার মাইন্ড আর মন যাতে মোবাইলের দিকে না যায়, মোবাইল থেকে অ্যাট্রাক্ট না হয়, তার জন্য আমি কালকে যে ভিডিওটা শ্যুট করছিলাম যেটা আজকে আপলোড হওয়ার কথা ছিল ব্লগটা, সেটা আমি আপলোডিংয়ে বসে দিয়েছি, তো আপলোডিংয়ের সময় আমি মোবাইলে খাটি না, নিজের মতো আপলোডের, কারণ নেটে একটা ব্যাপার থাকে, তো তাতেই আপলোড করে দিচ্ছে, তো যতক্ষণ আপলোড হচ্ছে 1.5 থেকে 1 ঘন্টা লাগছে ভিডিওটা আপলোড হতে, ততক্ষণ আমি সলিডভাবে
কমপ্লিট করে নিয়েছি, আমার যেটুকু কমপ্লিট করার দরকার ছিল। তো এক কি দেড় ঘন্টা লাগছে ভিডিওটা আপলোড হতে, আর এক থেকে দেড় ঘন্টা আমি সলিডভাবে যতটা পারলাম কভার করে নিলাম, অনেকটাই ভেক্টরে কভার করে নিয়েছি। আর 80-85% কভার হয়েছে, 15% বাকি আছে, তো 50% রাত্রেবেলা কভার করে নিব, তো হয়ে যাবে ভেক্টর কভার করা। টাইম ম্যানেজমেন্ট পড়তে পড়তে আমি একটু টাইম ম্যানেজমেন্ট করা শিখে গেছি। বাহ, সাবাস সাবাস ভিডিও, সাবাস। আমার লাস্ট 7-8টা ভিডিও দেখে তোমাদের মনে হবে ভাই সাহেব আমি সারাদিন খুব পড়াশোনা করি, সারাদিন বই নিয়ে বসে থাকি, কারণ ভিডিওতে বেশিরভাগ টাইমে আমি পড়া নিয়ে আলোচনা করি, পড়া নিয়ে ডিসকাস করি। এগুলা একদম বিলিভ করবো না, ট্রুলি অনেস্টলি এগুলো একদমই বিশ্বাস করবো না যে আমি সারাদিন বই নিয়ে বসে থাকি। আমি এমন টাইপের স্টুডেন্ট যারা সারা বছর 12 মাসের মধ্যে কোনো মাসই পড়বে না, জাস্ট 12 মাসের মধ্যে যে মাসে পরীক্ষা থাকবে তার 1-2 সপ্তাহ আগে থেকে পড়া শুরু করে পরীক্ষার জন্য, আমি জাস্ট ওইরকম টাইপের স্টুডেন্ট। তো এখন 4:17 মতন বাজে, আর খেয়ে দিয়ে উঠে আমি একটু শুয়েছিলাম, ঘুমাই নাই ভাই সাহেব, ঘুমাবো আমি এখন একটু, আধা ঘন্টা মতন ছাদে থেকে একটু হাঁটাহাঁটি করে নিচে গিয়ে তারপরে ঘুমাবো। ভাই আমি এখনও একটা জিনিস বুঝতে পারি না যে কিছু কিছু স্টুডেন্ট কীভাবে কন্টিনিউয়াসলি 4-5 ঘন্টা পুরো মন দিয়ে বই খাতার সামনে বসে থাকতে পারে ভাই, কারণ আমার তো দ্বারা সেটা সম্ভব না। আমি রিয়ারি 1-1.5 ঘন্টা কন্টিনিউয়াসলি পড়লে মনে হয় যেন 1 সপ্তাহ পরে একবারে পড়েছি, বাট সাম স্টুডেন্টস কীভাবে 4-5 ঘন্টা কন্টিনিউয়াসলি বই বসে রাখতে পারে ভাই, বইয়ের সামনে টানা একদম। হয়তো এটাই টপার আর ব্যাক বেঞ্চারদের মধ্যে ডিফারেন্স হতে পারে, বাট ভাই তারা কীভাবে করে ভাই, এটা করার জন্য কি কোনো স্পেশাল প্রসেস আছে? তো যদি কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে একটু সাজেস্ট করো, কারণ আমি একবার ট্রাই করতে চাই যে কন্টিনিউয়াসলি 4-5 ঘন্টা বা 14-12 ঘন্টা কন্টিনিউয়াসলি বইয়ের সামনে বসে থাকা। কেউ যদি কোনো প্রসেস জেনে থাকো প্লিজ কমেন্টে জানাও, কারণ আমিও একবার ট্রাই করতে চাই আমার লাইফে। যখন বোর্ড এক্সামের পর টপার যখন ইন্টারভিউ দেখাতো হতো নিউজ চ্যানেলে, তখন টপাররা বলতো, এক টপাররা বলতো আমি 12-14 ঘন্টা পড়তাম, কেউ বলতো 10-12 ঘন্টা পড়তাম। এগুলো দেখে আমাদের কিছু রিয়াকশন হতো, হ্যাঁ এতক্ষণও কেউ পড়তে পারে, হ্যাঁ এরা কি মানুষ না কি অমানুষ, এরা কোথাও, এরা এই পৃথিবীতে থাকে না ভাই, এতক্ষণ কেউ পড়ে। আর আমাদের প্যারেন্টসদের রিয়াকশান কী চলছিল, দেখ দেখ কিছু শেখ শেখ, ও 12-14 ঘন্টার প্রত্যেক দিন পড়তে পারে, আজকে ও টপার হয়েছে, আর তুই। গাইস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটি, এলার ভিডিওটি এই পর্যন্ত দেখে নিতে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, পুরানো হলে অবশ্যই শেয়ার। তবে দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাল বিদা, টাটা, গুড বাই, গুড নাইট, শিওর দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিও, নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা। Little sweet inside, though I haven't cut, made a little potion for